রান্না করেছি চুই ঝাল দিয়ে ঝাল ঝাল গরুর মাংস কষা। আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে যা জমেছিল না, আহ সেই স্বাদ ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিক্তেস কিচেনের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে গরুর মাংস ভুনা। মাংস কিন্তু নানাভাবেই রান্না করা যায়, তবে এলাকাভেদে মাংস ভুনার স্বাদও কিন্তু বদলে যায়। যেমন সিলেটের শতকরা দিয়ে মাংস রান্না, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা, আর খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে গরুর মাংস ভুনা। ঝালপ্রেমিকদের কাছে এই চুই ঝালটি কিন্তু খুবই পছন্দের একটি খাবার। তো চলুন দেখে নিই কী করে তৈরি করতে হয় এই মজার রেসিপিটি। প্রথমে এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, তবে এই রান্নাটা আপনারা চাইলে খাসি দিয়েও করতে পারেন। খুব ভালোভাবে মাংসগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়িটাও ইউজ করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ করে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আমি এখানে জিরা বাটা এবং গুঁড়া দুটোই ইউজ করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছু শুকনো মশলা। আমি এখানে দারচিনি, তেজপাতা আর এলাচটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিয়ে এবার আমি এটাকে রান্না বসিয়ে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে অন করে দিচ্ছি। কিছুক্ষণ সময় জাল করে নেব। জাল করে নেওয়ার পর দেখবেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে, আর এই পানি দিয়ে আমি কিছুক্ষণ সময় মাংসগুলোকে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে এই মাংসটাকে রান্না করতে হবে। আরও কিছুক্ষণ সময় আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ঠিক ততটুকুই পানি অ্যাড করতে হবে। পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য। প্রায় 10-15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর মাংসগুলোকে কিছুক্ষণ সময় নেড়ে নিচ্ছি। প্রথমে ঠিক যেভাবে আমরা মাংসটা রান্না করি ঠিক ওইভাবে করে মাংসটাকে রান্না করে নিতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি চুই ঝাল। এটাকে আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম, তবে আপনারা চাইলে ঢাকার যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর যারা খুলনাতে থাকেন তাদের জন্য তো এটা পাওয়া কোনো কষ্টেরই ব্যাপার না। তো যাই হোক, চুই ঝালটার মাছ বরাবর আমি কেটে এটার অর্ধেক পরিমাণ আজকে এই রান্নায় ব্যবহার করব। চুই ঝালের উপরে যে অংশটা এটাকে আমি খুব ভালোভাবে চাকু দিয়ে ছেড়ে নিচ্ছি। আপনারা একটা বটির সাহায্যও করতে পারেন। খুব ভালোভাবে উপরের অংশটাকে পরিষ্কার করে নিতে হবে। আর এরপরে এগুলোকে আমি লম্বালম্বি করে খুব ভালোভাবে কেটে নিয়েছি। এটা দেখতে অনেকটা শক্ত টাইপের মনে হলো, এটা কিন্তু ততটা শক্ত না। তো যাই হোক, এদিকে আমার মাংসটা কিন্তু অনেকটাই রান্না হয়েছে। মাংসটা অনেকটা নরম হয়ে গিয়েছে আর ঝোলটাও টেনে গিয়েছে। এবার এর ভিতরে অ্যাড করে দেব চুই ঝাল, আর এখানে আমি নিয়েছি 2-3টা রসুন। অথেন্টিক এই চুই ঝাল রান্না করতে গেলে কিন্তু অবশ্যই রসুনটা ব্যবহার করতে হবে, কারণ চুই ঝালে কিন্তু রসুন ব্যবহার করা হয়। আর আমি রসুনের গায়ের উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি যাতে করে রসুনটা খুব ভালোভাবে অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, রসুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর স্বাদটাকে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে তুলতে আমি একটা বাগার তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এর স্বাদটা অনেক বেশি পেতে চাইলে অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করতে হবে। এবার এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিলাম 3-4টা শুকনো মরিচ। এবার পেঁয়াজ আর শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই বাগারটা দেওয়ার কারণে কিন্তু চুই ঝালের স্বাদটা অনেক পরিমাণ বেড়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির গুঁড়া। আমি আগে থেকে রাঁধুনির গুঁড়া করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। তবে আপনারা চাইলে রাঁধুনিটা আঁচটাও ব্যবহার করতে পারেন। এবার আমি বাগারটাকে মাংসের ভিতরে ঢেলে দিলাম আর কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে জাল করে এটাকে তুলে নেব। এবার আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এর কালারটা কিন্তু দারুণ এসেছে আর খেতেও ভীষণ মজার হয়েছিল। চুই ঝালটা কিন্তু আমার এই প্রথমবার ট্রাই করা।
ট্রাই করার আগে ভেবেছিলাম কেমন না কেমন লাগবে, তবে প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। ভীষণ মজার হয়েছিল, অনেকটা ভালো লেগেছিল, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে বেশ মজাই লেগেছিল। আমার হাজবেন্ড খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ, ওর কাছে নাকি অনেক ভালো লেগেছিল। বিশেষ করে এই যে রসুনটা দেওয়া হয় না, এই রসুনটা দিয়ে ভাত ডলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা এখনও যারা ট্রাই করেননি, একবার হলেও এই চুই ঝাল দিয়ে গরুর মাংসটাকে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও আমার মতো এই চুই ঝালের প্রেমে পড়ে যাবেন। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।